79 পেরিয়ে 1 জানুয়ারি 80 বছরে পা রেখেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ছন্টু। জন্মদিনের পরদিন অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং সেটে কেটেছেন জন্মদিনের কেক। 56 বছরের চলচ্চিত্র জীবনে প্রথমবার শুটিং সেটে হলো এমন আয়োজন। কলকাতার পরিচালক রাজীব কুমারের সাথে যৌথভাবে অপারেশন জ্যাকপট সিনেমাটি নির্মাণ করছেন দেলোয়ার জাহান ছন্টু। 2 জানুয়ারি সন্ধ্যায় শুটিং শেষের পর নির্মাতার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেন ছবির প্রযোজক স্বপন চৌধুরী। কেক কাটার আয়োজনে উপস্থিত ছিলেন ইমন, জিয়াউল রোশন, শিপন মিত্র, জয় চৌধুরী ও শিমুল খান সহ আরো অনেকেই। এ সময়ে আবেগতাড়িত কণ্ঠে পরিচালক দেলোয়ার জাহান ছন্টু বলেন, 56 বছর পর প্রথম এফডিসিতে জন্মদিন পালন করলাম, খুবই আনন্দ লাগছে, খুশি হয়েছি। সবার উপর আমি ভীষণ খুশি হয়েছি। এমন একটা সময় আমি চলচ্চিত্রে আজকে প্রায় 56-57 বছর আছি, আমার জন্মদিন চলচ্চিত্রে কোনোদিনই কেউ পালন করেনি। আর আমাদের স্বপন চৌধুরী ভাই প্রযোজক এবং ভারতের সুপরিচালক রাজীব বাবু আমাকে এই সম্বর্ধনা দিয়েছে, আমি এদের উপরও অত্যন্ত খুশি। অনুভূতি বলতে এটা অত্যন্ত খুশির ব্যাপার, সবাই আমাকে এখানে উস্করেছে এবং আমার চলচ্চিত্র জীবনে এই চলচ্চিত্রে অঙ্গনে এই প্রথম জন্মদিন পালিত হলো। জন্মদিনে নতুন কোনো ইচ্ছা নাই, যে এই অপারেশন জ্যাকপটের প্রযোজক সাহেব অত্যন্ত একজন সুপ্রযোজক, খুব বেশি চলচ্চিত্র না করলেও উনি এই ছবিতে যেভাবে আমাদের দুজন পরিচালককে সাপ্লাই দিয়ে এসেছে সব কিছু, ওনার মতো প্রযোজক পেলে আমাদের চলচ্চিত্র অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করবে এবং আমি আর রাজীব আশা করি এই ছবির পর আমরা দুজনকে উনি আবার ছবি দেবেন। ঠিক আছে না?